রসে ভরা বেদানা কেন রে মন খেলি না আসলে পিয়ারা দেখে গিয়াছে মজিয়া মন কি ফল খেলি বাগানে গিয়া মেদিমরা দ্বিতীয় অ্যাডাল্ট সিনেমা দেখা তা দেখাচ্ছি তোকে আচ্ছা আসেন নমস্কার নমস্কার মানে বাকি টাকাটা ওইটা ফরফিট হয়ে গেছে মেদিমারা কিসের জন্য ওই যে 80 টাকা হচ্ছে আপনার ওই ড্রিঙ্কের জন্য আর বাকিটা আই মেসেজের জন্য আমি আবার আই মেসেজ কখন করলাম ও বাবা এতক্ষণ ধরে আমার বইয়ের যেসব সেক্সি সেক্সি সিনগুলো জামার ফাঁক দিয়ে দেখছিলি তার খরচটা কে দেবে রে হত ছাড়া হ্যাঁ বাঁদর ক্র্যাক ওফো এই তুমি এমন করলে কি দোকানে কাস্টমার আসবে দরকার নেই ওরম মেদি মারা কাস্টমারে মাল খেতে আসবে আর ফোকটে তোমার শরীর দেখবে বলি এই পোশাকগুলো একটু ভদ্র সভ্য পরে এইসব করা যায় না আরে মুখ পোড়া এটা তো ফাও এতটুকু না হলে আমার দোকানে কাস্টমার আসবে কি করে এটা থাইল্যান্ড থাই দেখে পকেট লুটতে হবে নইলে মাস শেষে থাই খরচাটা কে দিবে শুনি কাউকে দিতে হবে না তোমারই বাতে চুলকুনি কিছেন আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম ভদ্র সভ্য জামা কাপড় পরে এইখানে দাঁড়াবে তাতেই মেদিমারা ব্যবসা হলো না হলো সে আমি বুঝবো গেলাম হ্যাঁ হ্যাঁ যাও যাও আরে ওই আরে ওই পপ্পে আরে পপ্পে তুসি কাহা যা রে হো আরে পোঙ্গালে পোঙ্গা আমি আমার ফ্যামিলির পোঙ্গাল খেয়ে সুখে আছি আমি আর পোঙ্গা ফাটাতে চাই না ওই তুসি পাগল হো এইভাবে পালিয়ে গেলে পাইতন তোমাকে বাঁচতে দেবে তা সব তাকাত লাগিয়ে তোমাকে খুঁজে বের করবে আর না গেলে ওই অগ্নি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে একটা একটা করে জমের দুয়ারে চলে গেছে আই ডোন্ট গো জমের দুয়ার ওই 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 পপ্পে আমাকে ফেলে চলে যাবে আমাকে তো মেরে ফেলবে অগ্নি আরে তাই তো বলছি তুইও চল এই অল্প বয়সে লাইফটাকে পঙ্গালে পঙ্গা করিস না ও পাইতন যেরকম জ্যাক ইভান আর কালামকে বাঁচাতে পারেনি তোকেও পারবে না তা বলে ভয় পালাবো একজন সর্দার একটা মেয়ের ভয় ইঁদুরের গত লুকাবে ইয়ে সর্দারদের একটাই দোষ মাথা মোটা ইয়ে চেহারার মতো তোকে যেতে হবে না আমি চললাম তুই যাবেটা কোথায় আরে বউকুলা যাবে বাপের বাড়ি আর আমি যাব ক্লাবে আসি হাম ভি চলেঙ্গে হ্যাঁ চল সেই তো বলছি এ বউকুলা এ পঙ্গপালের দল যাও গাড়িতে উঠো যাও আম্মা এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।